মসজিদগুলো তো এরকম সোশ্যাল বা সামাজিক কাজ বাজ, এটা কতটুকু করা যায়? আমরা রসুল্লাহ সাল্লামের মসজিদ থেকে এত দূরে এসেছি যে আমাদের কাছে এগুলো সমস্যা মনে হচ্ছে, জি কারণ আমাদের দেশের মসজিদগুলো হয়ে গেছে 24 ঘন্টায় 4 ঘন্টা খুলবে, জি সালাত তালা দিয়ে দেবে, তালা দেবে। আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদ 24 ঘন্টায় খোলা থাকতো, এই যেগুলো আমরা আফ্রিকায় দেখছি এগুলো সব মসজিদেই হতো মূলত। জি মসজিদের ভিতরে কসিদা পাঠ হতো, মসজিদের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জায়গা করে দিছিলেন কসিদা পাঠের জন্য, মসজিদের ভিতরে পড়াশোনা হতো, মসজিদের ভিতরে ছেলে বাচ্চাদের নিয়ে মেয়েরা নামাজে চলে আসতেন, কবির জন্য আলাদা মেম্বার মেম্বার করে দেওয়া হয়েছিল, বিচার আসার ফতোয়া মাসালা সব আহলে সুফার জায়গা, আহলে সুফার জায়গা ছিল, সামাজিক বিচারগুলো মসজিদের ভিতরে হতো। মসজিদ মূলত মুসলিম উম্মার কমিউনিটি সেন্টার, শুধুমাত্র আইন প্রয়োগ শাস্তিটা মসজিদে হতো, মসজিদে মসজিদে বাকি সবকিছু মসজিদের ভিতরেই হতো। কাজেই মসজিদের পরিচ্ছন্নতা পবিত্রতা রক্ষা করে হারাম কোনো কিছু নয়, এই ধরনের সামাজিক কাজ সবই করা যাবে মসজিদে, কোনো সমস্যা নেই। অর্থাৎ মসজিদে কালচারাল প্রোগ্রাম, পর্দার সাথে মুসলমানরা সেখানে বসবেন, সামাজিক যেগুলো হারাম নয় বাজনা বাদে যেগুলো, এগুলো কোনোতে কোনো সমস্যা নেই। জি আলহামদুলিল্লাহ, দর্শক আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মসজিদকে আবারও জীবন্ত করার এবং মসজিদে নববীর আলোকে যেন আমরা আমাদের সারা দেশের মসজিদগুলোকে সাজাতে পারি। আল্লাহ তৌফিক দে।